মুক্তিযুদ্ধের ন্যাপ কমিউনিটিস পার্টি ইউনিয়নের গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, ছাত্র ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে যশোরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে এ শোকসভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা কমিটি। অনুষ্ঠানে খোকনদার আজিজুল হক মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি হাবিবা শেপা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মজনু, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দদুল, অ্যাডভোকেট আইনাল হোসেন, জেলা বাসদের সমন্বয়ক কমরেড হাসেনুর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আকরাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট দেবাশিস রায়। তিনি শুধু আমাদের দেশের মধ্যে পরিচিত ছিলেন না, আন্তর্জাতিক ভাবেও কিন্তু পঙ্কজ ভট্টাচার্যের একটা গুরুত্ব ছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় পরিবিশ্বে যদি বলেন সোভিয়েত ইউনিয়ন, সেই সময় যারা এই দায়িত্বটা পালন করেছেন সোভিয়েত ইউনিয়নের গভর্নমেন্টকে বা সোভিয়েতকে আমাদের দেশে মুক্তিযুদ্ধের কাছে সহায়ক শক্তি হিসেবে উপস্থাপন করার জন্য সেখানে পঙ্কজ ভট্টাচার্যের অবদানটা যদি দেখি অনেক বেশি। ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতের যে ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ যার নেতৃত্বে ইন্দিরা গান্ধী ছিলেন, তার সাথেও সেখানেও কিন্তু পঙ্কজ ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা ছিল। এখানে ১১ই ডিসেম্বর যখন শহীদ ইসলাম তাহাদের সাহেব যশোরে যখন স্বাধীন যশোরে প্রথম স্বাধীন জেলা বক্তৃতা করে গেল, স্বাধীনতার বিরুদ্ধে মুসলিম দিন জামাত রাজনীতি নিষিদ্ধ করে গেল, নিষিদ্ধ করার সেরা ছিল এই সম্পদের রাজনীতি শুরু করলো তারা সামরিক শাসন ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশে যত দুর্বৃত্ত রাজনীতি না যায় সব কিন্তু সামরিক রাষ্ট্র সামরিক আইন এই সেনাবাহিনী করে গেছে। পৃথিবীর এমন একটা দেশ দেখা যে স্বাধীনতা যুদ্ধ পরাজিত শক্তিরা রাজনীতি করে, ভিয়েতনাম, জার্মানি, ব্রিটেন, আমেরিকায়। আপনি জার্মানি যাবেন নাচের পক্ষে স্লোগান দেন, আমেরিকায় যান নাচের পক্ষে স্লোগান দেন, ব্রিটেনে যান নাচের পক্ষে কথা বলেন, ভিয়েতনামে যান কোথাও পাবেন না। একমাত্র বাংলাদেশে জামাত শিবির রাজাকার আহমদুর তারা প্রকাশ্যে রাজনীতি করছে, তার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আলোচনা করছে। এটি পাঠিয়ে না গেছে তারা ফারুক মারা গেল, ফারুক সাহেব একটা ডেলিগেশন আসলে বলছিল যে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি ইসলামী রাষ্ট্র ত্যাগ করার জন্য না। ফারুক সাহেব মারা গেলে মোল্লারা বলেছে ফারুকে জানা হবে না, হ্যাঁ হবে না, জানা হবে না। আজকে এই মোল্লারা তারা এই কথা সাহস কেন পায়, একজন মুক্তিযোদ্ধা জানাজা দিতে তারা বিরুদ্ধ করে এই সাহসটা পেয়ে গেছে পেয়েছে একমাত্র আমাদের দেশের সামরিক শাসন আসার কারণে। অসাম্প্রদায়িক রাজনৈতিক আমরা ১১ সালে যুদ্ধ করতে অসাম্প্রদায়িক রাজনৈতিক অসাম্প্রদায়িক বাংলাদেশ অর্জন আমাদের এই বাংলাদেশের যুদ্ধে এই বাংলার মাটিতে বাঙালি, হিন্দু, খ্রিস্টান, শিখ, জাট, মারাঠা মিত্রবাহিনী যে সৈন্যরা তাদের রক্ত রক্ত ঝরেছে। ঐক্য ন্যাপ কেন এটা করে, যদি করার সামর্থ্যই না থাকে তাহলে ছাত্র ন্যাপ কেন? ইতিমধ্যে যারা আলোচনা করেছেন তাদের সেই আলোচনা আমি পুনরাবৃত্তি করতে চাই না, তাদের আলোচনার সাথে অধিকাংশ ক্ষেত্রে আমি একমত। এখন যেমন আমাদের কাছে খুব অন্যান্য বক্তারা সদ্য বক্তারা যে বক্তৃতা দিয়েছেন আমাদের সামনে শুধু অন্ধকার হতাশার দিক। আমরা যখন ছাত্রীদান করেছি তখন আমাদের মধ্যে প্রগতিশীলদের মধ্যে বিভেদ নাই, জীবন বাজি রাখা বিভেদ ছিল, সেটা ছিল চিন্তা শিক্ষিক কেন্দ্র করে তাদের বিভেদ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে মেনন প্রক্রিয়া গ্রুপ। আজকের আলোচনা আমরা যদি বলি আমাদের মধ্যে কিন্তু সেই বিভেদ নাই, আমাদের মধ্যে সেই পার্থক্য নাই আন্তর্জাতিক বিভিন্ন কারণে, বাংলাদেশেও নাই। কিছু কিছু তো পার্থক্য থাকবে, আমার সাথে আলোচনা পার্থক্য